এই যে বয়ানের খুতবার পরে যে একটু জিকির করা হয়েছে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে আরো জোরে সুরে বলেন ভালো লাগছে অনেকে আবার জোরে জোরে জিকির শুনতে পারে না এই এরা কি বলে বলে এগুলা জায়েজ নাই সবাই একটু জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ হাকিমুল মুতাশাফ আলী থানবী তিনের এমদাদুল ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন যারা ডাইরেক্ট সরাসরি বলবে জোরে জিকির জায়েজ নাই এরা কাফের জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা জিকির শব্দের অর্থ বলেন আল্লাহকে স্মরণ করা যদি জোরে জিকির না হয় তাহলে দুনিয়াতে কেউ আল্লাহর নাম জোরে নিতে পারবে না সুবহানাল্লাহ জোরে নিতে পারবে না আলহামদুলিল্লাহ বলতে পারবে না আল্লাহু আকবার বলতে পারবে না কথা ঠিক কিনা বলে দেখেন যারা এই মাসলাগুলো বলে যে জোরে জিকির জায়েজ নাই এরা আবার মাহফিলের মধ্যে কয় চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ বলে কি বলে না আপনাদের কাছে প্রশ্ন এই যে বললো চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এটা জিকির কি জিকির না জিকির কি জিকির না এটা চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে শোনা যায় কি যায় না আমির হামজা সাহেবের মাহফিলের মধ্যে আল্লামা মিজানুর রহমান আজারি মাহফিলের মধ্যে চরম রাইফি সাহেবের মাহফিলের মধ্যে দাওয়াত তাবলীগের এক মজলিসের মধ্যে জোরে সুরে কি শোনা যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জোরে সুরে শোনা যায় কি যায় না তাহলে জোরে জিকির না হইলে এখন কেন এটা জোরে বলা হলো তাহলে বোঝা গেল জোরে জিকির করা জায়েজ আছে তবে কিছু শর্ত আছে কি আছে নামাজ পড়ার জন্য যেরকম কিছু শর্ত আছে যেমন ওযু করা লাগবে জিকিরের জন্য এরকম কিছু শর্ত আছে এই শর্ত অনুসরণ করে যদি কোনো ব্যক্তি জিকির করে এতে জায়েজ না বরং আরো উত্তম জোরে সুরে বলেন সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাম বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি জিকরুল্লাহ আল্লাহু আকবার বলেন প্রত্যেকটি বস্তু প্রেস করার জন্য যখন তার মধ্যে ঝং পড়ে যায় ধার দেওয়ার জন্য মরিচিকা উঠানোর জন্য একটি রেতের ব্যবস্থা আছে মানুষ যখন গুনাহ করে অপরাধ করে নাফরমানি করে তার দিলের মধ্যে এরকম ভাবে কালো ঝং পড়ে যায় মরিচিকা পড়ে যায় রসুল বলেন এই কালো ঝং মরিচিকা দূর করার জন্য একমাত্র হচ্ছে আল্লাহর জিকিরে সুবহানাল্লাহ বলেন বাংলাদেশের এক কণ্ঠশিল্পী পপ তারকা বাউল শিল্পী বয়স হয়েছে 60 বছর এই চুলগুলো এত বড় এক একটা চুল আপনার হাতে দেড় হাতের উপর হইব জট বান্ধা রয়েছে দাড়ি নাই এই বাউল শিল্পীকে একবার সরমনাই কতগুলা মুরিদ বুঝাইয়া সামজাইয়া সরমনাই মাহফিলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে মাহফিলের বেদান হুজুরের বয়ান শুনে তার হৃদয় গলে গেছে ঠান্ডা হয়ে গেছে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে জোরে সুরে সুবহানাল্লাহ বলেন নরম হয়ে যাওয়ার পর পদক্ষেপ নিছে আল্লাহ জীবনে দাড়ি কামাবো না এই মাতার চুল আজকে গিয়ে ফালাই দেব নামাজ আর কাজা করুম না আর জীবনে গান গাবো না ডান্স এন্ড এরকম ভাবে কনসার্টে যাবো না গানের কনসার্টে যাবো না নিয়ত করে ফেলেছে এখন চরমনের মাহফিল থেকে আইয়া চুল ফালাই দিছে দাঁড়িয়ে রাখছে আর শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করলেন লা ইলাহা জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ রাতে শুরু করে দিছে লা ইলাহা জিকির করতেছে আর কানতেছে জিকির করতেছে কান্নাকাটি করতেছে জিকির করতেছে কান্নাকাটি করতেছে ফজর নামাজ আজান দিছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে নামাজ পড়ে আবার বাসা আসছে আয়েশা আবার জিকির শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন জিকির যখন শুরু করছে তখন দুইজন লোক আসলো দাড়িওয়ালা টুপিওয়ালা আয়েশা কয় এই বাউল শিল্পওয়ালা বাড়িতে আছেন বাসা আছেন কলে কি হইছে আসি তো কলে তুমি জানি জোরে জোরে জিকির করো এটা জায়েজ নাই বাউল শিল্পী কও মা আমি তো সরমনা গিয়া শুনলাম এরা করে আমাকে বলে দিল এটা আদায় করার জন্য সবক দিয়া দিছে সকাল বিকাল 300-300 বার করে আপনারা বলেন জায়েজ নাই কারণটা কি আপনারা একটু বসেন বাসার ভিতরে গিয়ে এত বড় একটা লাঠি আনছে এই মোড়া আইনা এই দুইজন যে দাড়িওয়ালা টুফিওয়ালা আসছে এদেরকে এমন ভিড়া শুরুও ফিরতে ফিরতে একটার মাথা ফাইটে গেছে আর একটা শরীরে দিক দিয়ে আহত হয়ে গেছে এরা দৌড় আহত হওয়ার পরে চেয়ারম্যানের কাছে বিচার গেছে এই কথা শুনেন কার কাছে বিচার গেছে একটু আওয়াজ দেন চেয়ারম্যানের কাছে বিচার গেছে গিয়ে বলে চেয়ারম্যান সাহেব
এই ফাড়ার বাউল শিল্পী আমাদেরকে ফজর নামাজের পর এমন একটা মাইট দিয়েছে, আমাদের হাতের মধ্যে কোনো লাঠি ছিল না, কোনো কিছু ছিল না, আমাদের মাথা ফাইটা গেছে, আমাদের শরীর ফাটাই লেগেছে, আমাদের শরীর আহত করে দিয়েছে। কেন ফাটছে? বাউল শিল্পীকে নিয়ে আসো। বাউল শিল্পী চলে আসছে চেয়ারম্যানের দরবারে। আসার পরে জিজ্ঞাসা করে চেয়ারম্যান সাহেব, এদিকে লক্ষ্য করুন যে কেন এই বাউল শিল্পী আপনি এদেরকে আহত করলেন। বলে চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে বিগত 60 বছর, 40 বছর, 50 বছর গান গাই, নাচি, বিভিন্ন কনসার্টে যাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই আমার। আমি এরকমভাবে সব জায়গায় অনইসলামিক এরকম সাংস্কৃতিক করি, নাচ গান করি, কেউ আমাকে এই পর্যন্ত দাওয়াত দিল না যে এগুলো ছাড়া দাও, এগুলো হারাম, না জায়েজ। একদিন আমার সাথে আসিয়া বললো না, আমি যখন চরমনাই গেলাম হুজুরের মা ওয়াজ শুনে, আমি এখন দাড়ি রাখিয়া দিছি, মাথার চুল ফালে দিছি, নামাজ পড়ি, জিকির আজকাল শুরু করছি, তখন এরা দুইজনে আইসা বলে যে এটা তো জায়েজ নাই। তাহলে আমি মনে করলাম যে নিশ্চয়ই এই দুইটা শয়তান হবে, মানুষ চরিত্রে শয়তান আছে, এই জন্য শয়তানরে একটু হেদায়ত করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কোনোদিন এই যে ব্যক্তি জানি গান গাইলো মানা করছো নি করে না, এই সুদ খাইলো মানা করছো নি করে না, এই যে নাচলো গাইলো মানা করছেন না, আজকে আল্লাহর জিকির করতেছে কেমন মানা করলা? নিশ্চয়ই তোমরা আসলে মানুষ না, তোমাদের উদ্দেশ্য ভালো না, তোমরা একটা আস্তা শয়তান। কথা ঠিক কেমন ঠিক বলে, এরকম মানুষ নামে কিছু শয়তান সব এলাকায় আছে কি আছে না? ইনশাআল্লাহ কিতাবে আসছে, যে যত বেশি জিকির করবে শয়তান তত বেশি তার থেকে পালায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো কথা সব জায়গায় বলা যায় না, কথা ঠিক না বা ঠিক? বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম এক জায়গায় মাহফিলে গিয়েছে, ওখানে যেয়ে দেয় জুমার ময়দান কোনো বয়ান হয় না, শুধু কলে এরকম ভাবে ইমাম সাহেব আজান দিছে, খতবা শুরু হয়ে গেছে, কোনো বয়ান টয় নাই, বিশাল বড় মসজিদ। হুজুরা জিজ্ঞাসা করলো যে এখানে বয়ান টয়ান হয় না ইমাম সাহেব হুজুর? হুজুরে কয়, হুজুর যে বয়ান করি এক একজন রুফুর গিয়া বয়ান পরে, জিকিরের বয়ান করলে এক গরুফ রুফি গিয়া পরে, সুদের বয়ান করলে এক গরুফ রুফি গিয়া পরে, গোসলের বয়ান করলে একটা রুফি গিয়া পরে, মদের বয়ান করলে একজন কয়েকজন রুফি গিয়া পরে, এই জন্য আর বয়ান ছেড়ে দিছি। কি কিভাবে পড়ে এদিকে লক্ষ্য করুন, এই এদেরকে একটু কন্ট্রোল করুন, এদিকে লক্ষ্য রাখেন। ইমাম সাহেব বলেন, হুজুর এই মসজিদে যখন সর্বপ্রথম আসলাম আমি গোসের বিরুদ্ধে বয়ান করা শুরু করলাম, বয়ান করা শুরু করার পর বয়ান যখন শেষ হয়ে গিয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, সভাপতি সাহেব আমাকে মোতোয়ালি সাহেব ডাক দিয়া বলে, হুজুর আপনি তো ইমামতি করতে আসছেন না, ফেস লাগাইতে আসছেন, আপনি আজকে কেন সুদের বিরুদ্ধে বয়ান করলেন? আমরা জানি সোদ খাই মোতোয়ালি সাহেব, আমি সভাপতি সাহেব, এই কথাটা আপনার থেকে কে বললো? ইমাম সাহেবকে আমি তো জানি না, আমরা সোদ খান কে বললো এটা তো আমি জানি না। বলে না, আপনি বয়ানের মধ্যে আমাদের দিকে তাকায় তাকায় বয়ান করছেন, আপনার কাছে কে কথাটা কইছে একটু কইয়া দেন। ইমাম সাহেবকে, ভাই আল্লাহর কসম আমি জানি না, আপনারা জানি এগুলো খান, আমিও জানি না কে কইছে আপনাদের এগুলা, আমি জানি না। কয়লে যদি এই মসজিদে থাকতে চান এগুলা বাদ দেন। ইমাম সাহেব, ঠিক আছে এটা বাদ দিলাম, সুদের বয়ান বাদ দিলাম, আগামী সপ্তাহ বয়ান ইমাম সাহেব কয় শুদ্ধ সভাপতির উপরে পরে মোতালির উপরে পরে, এই সপ্তাহ গোসের বয়ান শুরু করছে। গোসের বয়ান করাটরে যখন নাকি ইমাম সাহেব হুজুর রোমে আসলো, সেক্রেটারি সাহেব গিয়ে উপস্থিত, হুজুর রোম, হুজুর আসেন কি ইমাম সাহেব? আসি। আপনি মনে হয় এই মসজিদে চাকরি করতে না আসেন না, কি হয়েছে? আমি জানি সুদ খাই, এই কথাটা আপনার থেকেই কইছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব কই, আমি তো জানি না। কলে না, আপনি আমার দিকে ছাইয়া বয়ান করছেন, আর আবার আমরা জানি সুদ খাই, এই কথাটা আপনার থেকেই কইছি, এটা এই ব্যাপারে তো আপনি বয়ান করছেন, আপনি যদি চাকরি করতেন চান এগুলা বাদ দেন। হুজুর কথা এটাও বাদ দিলাম। এর পরের সপ্তাহ হুজুরে বয়ান করলো মদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বয়ান করার পর হুজুর যখন রোমে গেল, রোমে যাওয়ার পর কেশিয়ার সাহেব হুজুর রোমে গিয়া উপস্থিত, গিয়া বলো, হুজুর এ আমি জানি মদ খাই, এটা আপনার থেকেই কইছি, আমি তো দুই একটা টানে না দিই, মাঝে মাঝে একটু আমাদের অনুষ্ঠান হইলে আমি জানি মদ খাই, কে বলছে এটা? বলে না আমি তো জানি না। বলে না আপনি আজকে মদের বয়ান করছেন, আমাদেরকে তাকাইয়া বেতনটা কার থেকে নেন একটু দেখুন, আমি যাই গিয়া আসসালামু আলাইকুম।
ইমাম সাহেব কয় হুজুর ওই দিন থেকে সব বয়ান বাদ দিছি কেন বয়ান করলে তো কি একজনের উপর পড়বে কথা ঠিক না ব্যাটি জিকিরের বিরুদ্ধে বয়ান করলে কি আরেকজনের উপর পড়ে সুদের বয়ান করে একজনের উপর পড়ে মূর্তির বিরুদ্ধে গেলে আরেকজনের বিরুদ্ধে পড়ে সুদের বিরুদ্ধে গেলে আরেকজনের পড়ে হুজুরকে আমি বয়ানে বাদ দিয়ে দিছি কথা ঠিক না ব্যাটি আমরা আজকে এখানে এসেছি এমন পদক্ষেপ নেব যে আমাদের ওয়াজে এবং আমলের জন্য মিল থাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই জোরে সোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা যেন আমাদের ওয়াজ এবং আমলে মিল রাখে আমার পূর্বে মুরগুটুলা মসজিদের খতিব সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই বয়ানগুলো আমাদের আমলের জন্য যথেষ্ট আমরা বয়ান শুনব এবং শুনেছি আমলের নিয়তে কি নিয়তে আমলের নিয়তে না শুনলে সারা দিন রাত চলে যাবে কিন্তু কোনো উপকার হবে না কথা ঠিক না ব্যাটি